আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দেলোয়ার বাংলাদেশ থেকে, তিনি জানতে চেয়েছেন ওকালতি প্রথাটা ঠিক আছে কিনা বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে, যে উকিল বাপ নিযুক্ত করা হয়ে থাকে। প্রকৃত অর্থে সম্মানিত ভাই আপনাকে বলবো, ওকালতি প্রথাটা মূল মালিকের অনুপস্থিতিতে জায়েজ। মূল মালিক থাকার পর আর ওকালতি লাগে না, উকিল লাগে না। কোনো ব্যক্তি তার বাবা, কোনো মেয়ের বাবাই তার উকিল, বাবাই তার মানে যেটাকে বলা হয় অভিভাবক। বাবা না থাকলে পারে তখন বাবার স্থলাভিষিক্ত উকিল হবে আপন ভাই, আপন ভাইয়ের স্থলাভিষিক্ত হবে আপন ভাই, না থাকলে সৎ ভাই, সৎ ভাইয়ের স্থলাভিষিক্ত সৎ ভাই, না থাকলে হবে চাচা, চাচা না থাকলে চাচার স্থলাভিষিক্ত হবে গ্রামের মডল, যিনি হত্যাকর্তা, কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, এ ধরনের যারা নেতৃস্থানীয় পর্যায়ের ইনি। তথাপি কোনো নারীকে সিরিয়ালে দেওয়া হয় নাই অভিভাবকত্ব। অতএব আমরা যে বাপ থাকতেও একজনকে উকিল দেয়, এটা সম্পূর্ণ নাজায়েজ, গর্হিত ইসলাম পরিপন্থী একটি বিষয়, যেটা না আল্লাহ রসুল কখনো আমাদেরকে শিখেছেন, না সাহাবায়ে কেরাম, না তাবিইন, না আইম্মা মুজতাহিদিন, কারো নিজের আমলেও জীবনেও এটা ছিল না যে তারা অভিভাবক থাকার পর আবার উকিল নিযুক্ত করে। হ্যাঁ, অভিভাবক দূরে আছে, অভিভাবকের যাওয়া সম্ভব হচ্ছে না, দেশে যাওয়া, কাছে থেকে বিপদে পড়ে দেওয়া সম্ভব হচ্ছে না, এখনকার জামানাতে সেটা সম্ভব করে দেওয়া হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, ইমোর মাধ্যমে, হ্যাঁ, অনলাইনের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে এটা সহজ করে দেওয়া হয়েছে। আগে টেলেক্সের যুগ ছিল না, ইন্টারনেট যুগ ছিল না, এইসব ছিল না, তখন আগে উকিল হিসেবে নিযুক্ত করে আরেকজনকে পাঠানো হতো, যে উকিল হতো সে। এখন উকিল অনুপস্থিত ব্যক্তির হয়ে যিনি বিয়ে দিবেন তার দায়িত্ব কতটুকু, অতটুকুই বিয়ে করায় দেওয়া পর্যন্ত। এরপর আমাদের সমাজে দেখা যায় উকিল বাপ হিসেবে আনাগোনা, যাতায়াত করছে, পর্দার বেসাতি হচ্ছে, এটা কোনোদিন সে বাপ হয় না। ওকালতি মাধ্যমে তার বিয়ে দিলেও সে কোনোদিন ওই মেয়ের বাপ হয় না, অর্থাৎ তার সাথে শরীর পর্দা থাকে, অর্থাৎ সেখানে পর্দার বেসাতি হচ্ছে, দেদা আছে এভাবে, উকিল বাপ উকিল মেয়ের বাড়ি আসছে, উকিল মেয়ে উকিল বাপের বাড়ি আসতেছে, এভাবে পর্দার বেসাতি হচ্ছে, পর্দার খেলাফ হচ্ছে, এবং জাহান্নামের পথে যাওয়ার কাজগুলি উভয় প্রকারের মানুষেরাই করছে। এই মেয়ের কর্তৃপক্ষরাও করছে, আবার উকিলের কর্তৃপক্ষরাও করছে, এভাবে জাহান্নামে যাওয়ার পথ পরিষ্কার করতেছে। সব নাজায়েজ নীতিগুলিকে সামাজিক নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে, এবং আমাদের দেশে বৃহদাংশ অনেক আলেমরা পর্যন্ত এটাকে সাপোর্ট করে গেছে, এবং তারা তাদেরকে আহলে সুন্নাত জামাতের দাবি করে, সুন্নি মুসলমান বলে দাবি করে, অথচ তারা সব যত আজে বাজে আমলগুলি তাদের ভিতরে আছে, এবং সেগুলিকে তারা যত বাজে বাজে আমল আছে, বেদাতি আমল, শিরকি আমল, সেগুলিকে তারা বৈধতা দান করেছে, এবং সেটার পক্ষে তারা বাগড়াম্বরী পূর্ণ বক্তব্য দিচ্ছে, আর গায়ের জোর একটা খেটায় দলিল নাই, তারপর কোথা থেকে জাল হাদিস, কোথা থেকে মৌজু হাদিস, কোথা থেকে আজে বাজে কথা ভক্কর্ষ করে এগুলি এনে তারা গুজামিল দিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বারাকাল্লাহু নবীনা মুহাম্মদ।